ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স আমি কিছুদিন যাবত 15 আগস্টের পোস্টার আপনাদের সাথে শেয়ার করতে করতে অন্য আর কিছু পোস্টার বাকি ছিল সেগুলো শেয়ার করে নিয়েছি এখন আবারও শুরু করলাম 15 আগস্টের পোস্টার শেয়ার করা শোক পোস্টার একটা রাজনৈতিক পোস্টার তৈরি করেছি 15 আগস্টের জন্য যেখানে অনেক নেতাকর্মীদের ছবি আপনারা চাইলে বসিয়ে নিতে পারবেন তো পোস্টারটা কিভাবে ডাউনলোড করতে হবে আপনারা যদি না জেনে থাকেন সে বিষয়ে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনারা ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন আর যারা পারেন তারা অবশ্যই ভিডিও থেকে 3 ডিজিটের পাসওয়ার্ড সংগ্রহ করবেন তারপর পিএলপি ফাইলটা ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর ওই ফাইলটা এখন কাস্টমাইজ করতে হবে কাস্টমাইজ করাটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যারা পুরাতন আছেন তো কাস্টমাইজ করার জন্য পিক্সেলল্যাব অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে যাদের প্লে স্টোর থেকে ইনস্টল করলে ওই অ্যাপসে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ওল্ড ভার্সন অ্যাপস আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ইনস্টল করতে পারেন এরপর পিক্সেলল্যাবটা ওপেন করলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে এখানে যে পিএলপি ফাইলটা ডাউনলোড করেছেন ওইটা এখানে অ্যাড করার জন্য উপর দিকে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এরপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন তো ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে একদম উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি আছে এটার উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে স্লাইড করে নিচে যাবেন তাহলে দেখতে পারবেন যে শোক দিবসের পোস্টার 2022.plp এমন একটা পিএলপি ফাইল আছে ওটার উপর ক্লিক করবেন এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর ব্যাক করবেন তারপর দেখতে পারবেন ফাইলটা সুন্দরভাবে অ্যাপসের ভিতর ওপেন হয়ে গেছে এরপর কাস্টমাইজ করার পালা এখানে যেগুলো ছবি আছে সবগুলোই এডিটেবল ফাইল আপনারা চাইলে সমস্ত ছবি এড করতে চাইলে সমস্ত ছবি এখান থেকে রিমুভ করতে পারবেন তো ছবি এখান থেকে রিমুভ করার জন্য লেয়ার অপশনে যাবেন এরপর এখান থেকে যে ছবিটা আপনার প্রয়োজন নেই তারপর ডান পাশে ডিলিট অপশন আছে সেটা ডিলিট করে দিলে হয়ে যাবে এখন যদি নতুন কোনো ছবি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনাদের প্লাস অপশনে যাইতে হবে এরপর ফ্রম গ্যালারিতে যাইতে হবে এরপর এখান থেকে আপনারা যেই ইমেজটা নিতে চান সেই ইমেজটা এখান থেকে সিলেক্ট করে আনতে হবে আমি একটা ইমেজ আপনাদেরকে এনে দেখাই এখান থেকে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হইতে হবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় একটা ভিডিও আছে ওই ভিডিওটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে আসতে পারেন তো সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ এখানে ইম্পোর্ট করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন ছবিটার নিচে একটু কাটা আছে এটা ব্লার করার জন্য নিচে শেপ অপশনে যাবেন এখান থেকে ইরেজার অপশনে চলে যাবেন ইরেজার অপশনে যাবেন এরপর উপর দিকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা অপশন দুইটা অপশনই ফোল্ড করে দেবেন দেওয়ার পর নিচ থেকে এইভাবে ইরেজ করে নেবেন যেমনটা আমি ইরেজ করেছি বাকি অংশ মুছে দেবেন এইভাবে তো বাকি অংশ মুছে দেওয়ার পর ওকে হয়ে গেলে দেখতে পাচ্ছেন এটা ইরেজ হয়ে গেছে এরপর একটা ছোট করে এখানে বসিয়ে দিতে পারেন যে কোনো ছবি এখান থেকে যদি রিমুভ করার প্রয়োজন হয় সেটা রিমুভ করে এইভাবে নতুন ছবি নিয়ে এসে বসাইতে পারেন তো নতুন ছবি ওখানে বসানো দেখালাম এখন দেখাবো সৌজন্য ছবিটা কীভাবে চেঞ্জ করবেন সৌজন্য ছবিটা চেঞ্জ করার জন্য উপরে প্লাস অপশন থেকে একইভাবে ফ্রম গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনার নিজের ইমেজ বা যার সৌজন্য ছবিটা বসাইতে চান তার ইমেজ এখানে আনতে হবে আমি একটু দেখাই যে কীভাবে আনবেন তো আমার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ আছে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম ওইটা নেওয়ার পর এখানে এটা ছোটো বড়ো করতে পারবেন চাইলে করে এখানে বসিয়ে দিবেন সুন্দর সাইজ মতো এরপর লেয়ার অপশন চলে যাবেন মাত্র যেই ছবিটা আনলেন তার বাম পাশে 8টা ডট আছে ওটা চেপে ধরে আগের ছবিটার কাছে এইভাবে নড়িয়ে আগের ছবিটার কাছে নিয়ে যাবেন ঠিক আগের সৌজন্য ছবি যেখানে আছে ঠিক সেখানেই নিয়ে যাবেন দেখতে পাচ্ছেন আগের ছবিটার কাছে এসেছে এখন আগের ছবিটার ডান দিকে ডিলিট অপশন আছে এটার উপর ডিলিট করলে আগের ছবিটা সুন্দরভাবে ডিলিট হয়ে নতুন ছবিটা অ্যাড হয়ে গেল এখন দেখাবো কীভাবে নাম পরিবর্তন করবেন নাম পরিবর্তন করার জন্য নামের উপর যেখানে আমার নাম আছে এই নামটার উপর ডাবল ক্লিক করলে এটা কিবোর্ড উঠবে এবং এখান থেকে আপনি চাইলে এটা কেটে দেবেন দিয়ে আপনার নতুন নাম লিখবেন যার ছবি দেবেন তার নাম লিখে ওকেতে ক্লিক করলে নামটা পরিবর্তন হয়ে যাবে এরপর একইভাবে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর এখানে আপনার রাজনৈতিক পদ পদবি দিতে পারবেন তো এগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে এটা সেভ করার জন্য উপরে সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন এখান থেকে কাস্টম থেকে ডেমোনেশনটা আলটা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি এই ফাইলটা কীভাবে কাস্টমাইজ করতে হবে বুঝতে পেরেছেন তো আপনাদের জন্য একটা সুখবর আছে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন তাদের জন্য আমি একটা টেলিগ্রাম এবং একটা টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আপনারা যদি চান আমার কমিউনিটিতে যোগদান করতে তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চেক করে ওখানে জয়েন হয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে